শুধু একটা গাজার জন্য কেসটা হচ্ছে আপনারা ডক্টর ইব্রাহিম ভাইয়ের ভিডিও দেখেছেন আর সেখানে ভাই একদম প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও দেখেছেন ভাইরা ঈশ্বরের বাণী না এটা নিয়ে তারা কথা বলে না তাদেরকে প্রশ্ন করেন উত্তর দেবে না এটা পরিষ্কার যে তারা খ্রিস্টানদের প্রতিনিধি যদি প্রতিনিধি না হয়ে থাকে আর আমার দাবি যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে 10টা লাইভ দেখান আমাকে মেনশন দেন যে আসিফ মুদ্দিন আসাদ নূর তারপর আপনার যে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নিয়ে কিভাবে ষড়যন্ত্র করছে আর তারপর একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে ভিডিও যেখানে জুবায়ের ভাই তাদের টিম কাজ করছিল তো সেখানে অনেক ব্যক্তিরা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু পরিকল্পনা নিয়ে কথা বলবো যেভাবে খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কাজ করে তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো খ্রিস্টান মিশনারি নাস্তিকতার মাধ্যমে কিভাবে বাংলাদেশে কাজ করে সেটা নিয়ে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে একজন মুসলিমকে খ্রিস্টান বানানো কঠিন কিন্তু একজন মুসলিম শুধুমাত্র খ্রিস্টান ধর্মই গ্রহণ করতে পারে স্বাভাবিক অবস্থায় অন্য কোনো ধর্ম অনুসারী হতে পারে না আমি আগেও বলেছিলাম যেমন একজন মুসলিম কখনো হিন্দু হবে না একজন মুসলিম কখনো ইহুদি হবে না কারণ বংশ পরম্পরা ছাড়া ইহুদি হওয়া যায় না একজন মুসলিম কখনো বৌদ্ধ হবে না তাহলে একজন মুসলিম কি হতে পারে শুধুমাত্র খ্রিস্টান হতে পারে আর কিছুই হবে না এখন একজন মুসলিম সরাসরি খ্রিস্টান হতে চাইবে না তখন কি করতে হবে মুসলিমদেরকে সন্দেহ সংশয় ফেলতে হবে তাই আমি বলে থাকি খ্রিস্টান মিশনারি সন্দেহ সংশয় ফেলানোর জন্য সবসময় নাস্তিকদেরকে ব্যবহার করে থাকি তারা নাস্তিকদেরকে এদেশ থেকে নিয়ে যায় ইউরোপে নিয়ে যায় পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দেয় এমন অনেক অভিযোগ এমন অনেক বিষয়বস্তু আমরা শুনেছি যদিও এর বাস্তবতা আপনারাই যাচাই করবেন এবং যারা নাস্তিকতা নিয়ে কথা বলে শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলে বা তাদের বেশিরভাগ 80-90% সময় শুধুমাত্র ইসলাম নিয়ে কথা হয় কেন তারা তো সমস্ত ধর্মের বিপক্ষে তারা যদি দাওয়াত দেয় হিন্দুদের তাহলে হতে পারে 6 মাসের পর ইন্ডিয়ার সমস্ত হিন্দু হয়ে যাবে নাস্তিক তারা যদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেয় তাহলে 200 কোটিরও বেশি খ্রিস্টান দ্রুত নাস্তিক হয়ে যাবে কিন্তু তা বাদ দিয়ে তারা শুধুমাত্র মুসলিমদেরকে দাওয়াত দেয় কেন এই চিন্তাটা করা দরকার আপনাদের আপনাকে কখনো ভেবে দেখেছেন দাওয়াত শুধুমাত্র বাংলা ভাষায় কেন কেন আমরা হিন্দি ভাষায় কোনো নাস্তিককে দাওয়াত দিতে থাকি না যে নাস্তিক হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে কেন আপনি উর্দু ভাষায় কোনো নাস্তিককে আমরা দেখতেছি না শুধুমাত্র আমরা কেন শুধুমাত্র বাংলা ভাষায় দেখতে পাই বিষয়টা যথেষ্ট সন্দেহজনক এবং এই বিষয়টা পরিষ্কার যে এটা খ্রিস্টান মিশনারি চক্রান্ত আমরা আগে দেখতাম খ্রিস্টান মিশনারি তারা নাস্তিকদের দিয়ে কাজ করাতো এবং এখন করাচ্ছে তারা চায় সন্দেহ সংশয় তৈরি হোক পরবর্তীতে তারা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলবে আর এই খ্রিস্টানগুলো যারা হচ্ছে সাধারণ মুসলিম যারা অর্থনৈতিক কারণেই অথবা বিভিন্ন পেশার কারণে খ্রিস্টান হচ্ছে যদি আপনারা দেখেন অনেকগুলো ঘটনা আমরা দেখাতে পারবো যেখানে মানুষরা বাংলা ভাষায় যে নাস্তিক আছে তারা কখনো কি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলছে না বাইবেলের অশ্লীলতা নিয়ে কথা বলছে না হিন্দু ধর্মের অশ্লীলতা নিয়ে কথা বলছে না হিন্দু ধর্ম যে ঈশ্বরের বাণী না সেটা নিয়ে তারা কথা বলছে না বাইবেল ঈশ্বরের বাণী না এটা নিয়ে তারা কথা বলে না তাদেরকে প্রশ্ন করেন উত্তর দেবে না এটা পরিষ্কার যে তারা খ্রিস্টানদের প্রতিনিধি যদি প্রতিনিধি না হয়ে থাকে আর আমার দাবি যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে 10টা লাইভ দেখান আমাকে মেনশন দেন যে আসিফ মুদ্দিন আসাদ নূর তারপর আপনার আব্দুল্লাহ মাসুদ এরা এই নাস্তিকরা যারা নাস্তিক বলে দাবি করছে তারা বাইবেল নিয়ে স্পেশাল কোনো লাইভ করেছে তারা হিন্দু ধর্ম নিয়ে স্পেশাল কোনো লাইভ করেছে না পাবেন না ঈশ্বরের বাণী না এটা নিয়ে তারা কথা বলে না তাদেরকে প্রশ্ন করেন উত্তর দেবে না এটা পরিষ্কার যে তারা খ্রিস্টানদের প্রতিনিধি যদি প্রতিনিধি না হয়ে থাকে আর আমার দাবি যদি ভুল প্রমাণ করতে হয় তাহলে 10টা লাইভ দেখান আমাকে মেনশন দেন যে আসিফ মুদ্দিন আসাদ নূর তারপর আপনার আব্দুল্লাহ মাসুদ এরা এই নাস্তিকরা যারা নাস্তিক বলে দাবি করছে তারা বাইবেল নিয়ে স্পেশাল কোনো লাইভ করেছে তারা হিন্দু ধর্ম নিয়ে স্পেশাল কোনো লাইভ করেছে না পাবেন না ঘন্টার পর ঘন্টা পানি স্পেশাল কোনো লাইভ করেছে তারা হিন্দু ধর্ম নিয়ে স্পেশাল কোনো লাইভ করেছে না পাবেন না ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা আপনারা শুধুমাত্র দেখবেন ইসলাম নিয়ে সমালোচনা হচ্ছে ইসলামের কথা বলা হচ্ছে এরা পেইড এজেন্ট যেহেতু তাদেরকে অনুমতি নেই বাইবেল নিয়ে কথা বলার জন্য তাই তারা বাইবেল নিয়ে কথা বলছে না আপনারা দেখবেন তারা বাইবেল সম্পর্কে জানেও না কারণ তাদেরকে নিষেধ করা হয় তাদেরকে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয় এই বিষয়গুলো আপনাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং আপনাদের চিন্তা করতে হবে শুধুমাত্র বাংলা ভাষায় কেন ভাই হিন্দু ভাষা কি দোষ করেছে উর্দু ভাষা কি দোষ করেছে
তাদেরকে দাওয়াত দেওয়া তো বেশি লোক খ্রিস্টান হবে, সরি বেশি লোক কি নাস্তিক হবে। একটা সিম্পল বিষয় চিন্তা করেন, একজন হিন্দুকে নাস্তিক বানানো বেশি কঠিন নাকি একজন মুসলিমকে? সহজ উত্তর, একজন মুসলিমকে নাস্তিক বানানো কঠিন। একজন খ্রিস্টানকে নাস্তিক বানানো কঠিন নাকি একজন মুসলিমকে? অবশ্যই যে কেউ বলবেন একজন খ্রিস্টানকে চেয়ে, একজন খ্রিস্টানের চেয়ে একজন মুসলিমকে নাস্তিক বানানো বেশি কঠিন। তাহলে বুঝতে পারছেন এখানে একটা গেম খেলা হচ্ছে মুসলিমদের নিয়ে। তাই মুসলিম ভাই বোনদেরকে সতর্ক হওয়ার জন্য বলবো, পাশাপাশি আপনারা আপনাদের আশেপাশে সবাইকে সতর্ক করুন খ্রিস্টান মিশনারি চক্রান্ত থেকে যেন সবাই বের হতে পারে, এবং তারা যে ফাঁদগুলো তৈরি করে এগুলো সম্পর্কে সবাইকে সতর্ক সাবধান করার চেষ্টা করুন। বাংলা ভাষায় যারা নাস্তিক আছে তাদের কাছে বেশি বেশি বাইবেল সম্পর্কে প্রশ্ন করুন, তাদের কাছে বেশি বেশি হিন্দু ধর্ম সম্পর্কে প্রশ্ন করুন। দেখবেন সুকৌশলে এগিয়ে চলে গেছে। আমি অনেককেই দেখেছি, অনেক নাস্তিকদের দেখেছি যাদেরকে প্রশ্ন করা হয়, অনেক হিন্দু এবং সংসারদের ভাই বোনেরা প্রশ্ন করেন বাইবেল নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, তারা এগুলোর কোনো উত্তর দিতে পারে না, কারণ তারা হলো পেইড এজেন্ট। তাহলে এটা বুঝতে পারছেন যে এভাবে স্বতন্ত্র করছে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নিয়ে। তো আমাদের সবাইকে এই বিষয়গুলো সতর্ক সাবধান হওয়া দরকার, নিজের সচেতন হন, নিজের আশপাশ প্রতিবেশী সবাইকে সতর্ক করুন এবং সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করুন।